হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আবার একটা গাড়ি ব্লগ, যেটা তোমরা বলো গাড়িতে করি, তার জন্য এটার নাম দিয়েছি আমি গাড়ি ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি আবার একটু ঘুরতে কলকাতায়। সম্রাট আগের সিটে বসে আছে, আর আজকে আমার মোবাইলটা একটু বেশি শেক হবে, কেন কি যেটা আমার কি ছিল, ট্রাইপড যেটা ছিল সেটা সেলফি স্টিক ছিল, সরি, ওটা নষ্ট হয়ে গেছে। তো ওটা কিনবো আবার, মানে নষ্ট হয়নি, ঠিক ছিল, একটা পেট ছিল, ওটা ভেঙে গেছে, তার জন্য ওটা বাড়িতে ফেলে এসেছি। আর এই জন্য হাত দিয়ে করছি আজকে ব্লগটা, এই জন্য একটু গড়বড় হচ্ছে। কেন কথা বলছি বলবে না, তাহলে বের করে দেবো কি? আজকে চার দিন পরে, চার দিন না, মানে মোটামুটি সাড়ে চার দিন হয়েছে, সাড়ে চার দিন পরে আজকে প্রিয়া ম্যাডামের সঙ্গে কথা, কারণ মাঝখানে চার দিন কোনো কারণ নেই, উইদাউট কারণে চার দিন প্রিয়া ম্যাডামের সঙ্গে কথা আমার বন্ধ ছিল, একদমই বন্ধ ছিল। তো আমিও বলিনি, সেও বলিনি, তারপরে হঠাৎ করে ভাবলাম যে না, ফালতু রাগারাগি করে লাভ নেই, তাই নিজেই আমার সাথে সাথে কথা বললাম। তো কি হু যদিও কদিন আগে দুটো শাড়ি কিনেছে, তারপরেও কিনে দিতে হচ্ছে, শুধুমাত্র এই কথা না বলার জন্য, মানে দোষ করবে সে, ভাব করবো আমি, খেসারতও দেবো আমি, এটাই চলছে লাইফ, কিছু করার নেই, মেনে। তারপরেও কথাবার্তা চলছে যে আবার আরেকটা নাকি দেখবে, তো জানি না কিভাবে কবে শেষ হবে। তো শাড়ি তো পরবে না, খালি আলমারিতে বোঝাই করে রেখে দেবে, আমি এটার মানেই বুঝলাম না।
থামা নেই, আবার আরেকটা চলছে, ওখানে বিল্ডিং চলছে, আবার আরেকটা, তার মানে দুটো হলো। আর আগে আগে আরেকবার কিনেছে, সেখানেও দুটো শাড়ি কিনে নিয়েছে, তো অলরেডি পুজোতে চারটে হয়ে গেছে, এখন আমরা কিছু কিনতে পারিনি। পাঁচটা হয়েছে, কটা? তো আমাদের আর কারোর দরকার নেই। এবার ফাইনাল, এবার ফাইনাল, আর আমি সব উড়িয়ে দেব, আমার ফোন পুরো পরিষ্কার করব একদম। ফাইনালি এখন বাড়ি যাওয়ার সময়, এখন দেখি আবার নিচে নেমে অন্য কোনো জায়গায় ঢোকার ইচ্ছা হয় কি না। তো এইবার কি ফাইনালি বাড়ি যাওয়া যায়? হ্যাঁ, তাহলে আর কোনো কাজ নেই তো? আমারও মোটামুটি, আমার তো কাজ আগেই শেষ হয়ে গেছে, আমি তখনই বলেছিলাম যে এবার বাড়ির দিকে যাই, জানি না আমি। চলো আর একটু এগিয়ে যাই, আমার মনে হয় গাড়িটা সামনেই রেখেছে, তো গাড়ি বোধহয় আমাদের সামনে। আর দেখো এখন শাড়ি কিনে নিয়েছে, তো এখন আর কোনো কিছু ব্লগটা যে শেষ করবে সেটাও সময় নেই। আমি গুছাচ্ছি, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, গোছানোই শেষ হচ্ছে না। আমরা এসে গেছি বাড়িতে, আর এই যে আমার ছেলে মেয়ে জামা প্যান্ট নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিছু আর বলার নেই, অনেক পকেট থেকে খসে গেছে। এখন যাই হোক, এদের আনন্দ করার পালা, নতুন জিনিস নতুন জিনিস নিয়ে এদের আনন্দ শুরু হয়ে গেছে। চলো বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার আরেকটি নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।